ছিলাম থার্সডে, সেদিনে স্কুলে গিয়ে বসেছিলাম, আর প্রতিমা ম্যাম এসেছিল, আদিত্য সাউকে বসিয়েছিল, আর আমাকে এলো মেরে দিয়ে চলে গেল। আবার পেয়ার লাইনে, মানে পেয়ার লাইন দাঁড়াম দাঁড়ালাম, দিয়ে যখন পেয়ার করে উঠছিলাম ক্লাসে, তখন সিঁড়িতে বলছিল যে তোর মা বাবা আমার কিচ্ছু করতে পারবে না, দিয়ে আমাকে আবার মারলো। তারপরে ছুটি হচ্ছিল যখন, তখন আবার বললো যে যেন মনে থাকে যেগুলো বললাম, না হলে কি বলছিল, কিছু বলছিল? বলছিল যে তুই যদি এগুলো বলিস তাহলে তোর মা বাবা মরে যাবে। আর বলেছিল যে দাঁড়া, তো তখন মানে ছুটির আগে বলেছিল তো টিফিন খাওয়া আমি খুঁচোচ্ছি। তারপরে আবার যখন ঠেলে দিয়েছিল, উনি কি তোমাদের ক্লাস টিচার? ক্লাস টিচার না, সাবজেক্ট টিচার। আচ্ছা, কি কি বল, কিছু কি জন্য তোমাকে এরকম রাত দিন এরকম করছে? কারণ আমার খাতায় ময়লা ছিল না, ওই জন্য। মারধর করেছে তো তোমায়? কি মারধর, কে মারধর করত? মারধর কিরম তোমাকে, পুরো মানে কি জন্য মেরেছিল, কিছু বলেছে কি জন্য মারধর করেছে? হ্যাঁ, মানে খাতার মলার ছিল না, আর প্রত্যেকদিন বলতো যে খাতার মলার পর আমি খাতা মলার করবে, তারপরে ওইটাই, ওই জন্যই আমাকে মারছিল। মানে থাপ্পড় মেরেছিল আর সিঁড়ি থেকে ধাকালে দিয়েছিল। তুমি কি এখন স্কুল যেতে চাও? চাই না, স্পেলিং গুলো সব খাতায় ভুল লিখিয়েছিল। লিখে দিত মা বলেছিল, জানি না কবে বলেছিল, কিন্তু তাই জন্য আমাকে বলেছিল যে তোর মা কেন ধরবে, তুই অন্ধ হয়ে গেছিস, ঠিক করে লিখিস না কেন। তুমি স্কুল যেতে ভয় পাচ্ছ? হ্যাঁ, বলাটা আমার ভাল লাগে না একদম স্কুল যেতে। কেন কেন কি ওই ম্যামটা খুব আমাকে মারে। কি নাম তোমার? ঈশিতা কুম্ভকার। কোন ক্লাস পড়ো তুমি? ক্লাস টু। কতদিন ধরে যাওনি স্কুল? মানে এক মাস, মানে এক মাস না, 15।